গুড মর্নিং ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল টিচু ট্রাভেল ব্লগস। তো গতকাল রাত্রে এইখানে আমি এসেছিলাম, টিচুর মাও এসেছিল এসে আর কি, যেহেতু আজকে রাখি পূর্ণিমা তো তার জন্য আর কি রাখির অনেক কিছু কেনাকাটা করতে, রাখি কিনেছে, বিভিন্ন রকম গিফট কিনেছে। তো সেই সময় টিচুর কিন্তু একটা গিফট পছন্দ হয়েছিল, যেটা কিন্তু আমরা ওকে ভুলিয়ে রেখেছি, যেটা ওর কাজে লাগবে না। সো দেখতে পাচ্ছেন আপনারা সেই ওর গিফটটাই আজকে সকালবেলা প্যাকিং করা হচ্ছে। সেই দাদা রয়েছে এখানে, সেই দাদাকে রাত্রে ফোন করে দাদা একটু কিছু বলে দেন। তো দাদা এখন মন দিয়ে প্যাক করছেন, আর সে গিফটটা আজকে নিয়ে যাবো, নিয়ে গিয়ে ওকে না দেবো, দেখিও কি করে। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, তো বাচ্চা মানুষ যার জন্য। আর আজকে রাখি পূর্ণিমা, আপনারা সকলে এনজয় করুন, সকলে খুব ভালোভাবে কাটান, এটাই সবার কাছে প্রার্থনা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন আজকের ব্লগ কিছু ট্রাভেল ব্লগ। তো এই সেই গিফট, আমি সেই দোকান থেকে সুন্দর করে গিফট প্যাক করে নিয়ে এসেছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আপনারাও ভাবছেন যে জিনিসটা কি জিনিস, নিশ্চয়ই দেখাবে টিচু, একটু বাদেন, আপনারা দেখুন ভিডিওটা, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু গিফট করিয়ে এনেছি। তো দেখা যাক আজকে টিচু পেয়ে কতটা খুশি হয়, আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন টিচু ট্রাভেল ব্লগস। থালাতে তোমরা সরি ডিশের মধ্যে অনেক রকম মিষ্টি দিচ্ছো, মিষ্টি পাশে আছে পায়েস, তার পাশে আছে মাংস, তার পাশে আছে মাছ, তারপরে ডাল, আলুর ছক্কা, লটিয়া মাছ, আলুর দম, ডিম, শশা, লঙ্কা, নুন, সঙ্গে খেতে কে বসেছে। হ্যাঁ, এবার সেটাই, আমার মা তার ভাইকে সুন্দর করে যত্ন সহকারে খাবার বেড়ে দিয়েছে দুপুরে, যাতে ভাইকে লাঞ্চ, এটা ভাইকে তার লাঞ্চে তাকে নিমন্ত্রণ করেছিল, যেহেতু আজকে রাখি তো তার ভাইকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বেড়ে দিয়েছে। তো তার ভাই খেতেও বসে গেছে, এখনো খাওয়া স্টার্ট করেনি। তো মাংসটা দেখো খুব সুন্দর হয়েছে, লাল ঝালে ঝোলে দারুণ হয়েছে, দেখে তো মনে হচ্ছে এখনো খাইনি, কিন্তু দেখি আমার খুব ভালো লাগছে। তো ভাইকে যখন যত্ন সহকারে বেড়ে দিয়েছে, তো ভাই এখন খাক, তারপরে আবার তোমাদের সাথে পার্টি করো। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সকালে তোমরা দেখেছো আমার মায়ের এক ভাই এসেছিল, এসে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। আর আমার আমার মেন যে ভাইরা সব এবার সন্ধ্যেবেলা আস্তে আস্তে সবাই আসছে, দিয়ে এবার আমাদের মেন অনুষ্ঠান শুরু হবে। মায়েরও আরও দু তিনজন ভাই আসেনি, এখনো আসবে, যেহেতু সবাই তো মানে ডিউটি টিউটি করে না, ডিউটিতে যায়, অফিসে যায়, অনেকে অনেকে কাজে থাকে, ওই জন্য সবাই এবার আস্তে আস্তে ঢুকবে। আমার এক ভাই চলে এসছে, আরো আস্তে আস্তে আরো ভাইরা আসবে। তো আমার মেয়ে, আমি রেডি হয়ে গেছি মোটামুটি, আমার মেয়েকেও রেডি করেছি, আমার ভাইও বসে আছে একজন, আর বাকিরা এবার আসবে, এবার আমাদের মেন প্রোগ্রামটা শুরু হবে। তো ওই তো ভাইকে দেখিয়ে দাও, আমার আর এক ভাই চলে এসছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এবার বাকিরা আস্তে আস্তে সবাই আসবে। আর আমার মেয়ে এখন ওই যে ফোন ফোন নিয়ে বসে আছে, তো আস্তে আস্তে মেয়েকে মুভ করবে। প্লেটের মধ্যে আমার বিভিন্ন টাইপের মিষ্টি সাজানো হয়ে গেছে, এবার রাখিটা নিয়ে আমি এবার ভাইদেরকে রাখি বাঁধতে যাব। তো ভাই মানে রাখির যে মেন পর্ব এবার শুরু হচ্ছে, আমি যাচ্ছি এবার ভাইদেরকে রাখি বাঁধতে। তো দেখো সব রেডি, এবার আমি যাচ্ছি, তো যাই, আবার পরে কথা হচ্ছে, গিয়ে এবার চলো। রাখির মেন পর্ব শুরু হয়ে গেছে, প্রথমে আমি আমার দাদার হাতে রাখি বেঁধে দিচ্ছি। তো দেখো আমি আগে পড়াই ভালো করে, তো হাত বাড়িয়ে দিয়েছি, ওকে পড়াচ্ছি, ওকে আমি একটা মিষ্টি আগে খাইয়ে দিই, তারপরে বাকি পরপর ভাইরা বসে আছে পড়াবে। তো আমি মাকে বললাম মা একটা রাখি দাও, তো আমার মা আমাকে হাত বাড়িয়ে দিল, আর এবার আমি আমার আরেক ভাইয়ের হাতে পুড়িয়ে দিচ্ছি। এই যে হ্যাঁ দেখো ও পড়লো, এরপর আমি পরপর সবার পরপর পরপর যারা আছে সবাইকে পড়াবো। আর পেছনে যাকে দেখতে পাচ্ছ যে গোলাপি কালারের জামা পরে, ওটা আমার মায়ের ভাই, ওটা আমার ভাই না আমার মামা হয়। তো যাই হোক এবার দেখো, এবার সুরজিতদাকে পড়াবো, তারপরে সাগরদাকে পড়াবো, তো আমি পরপর পরপর আস। তো রাখিটা দেখো কত সুন্দর, দেখো পুরো গণেশ ঠাকুর আঁকা, আমি পুরো বড় করে তোমাদেরকে দেখালাম। এবার আমি সুরজিৎদার হাতে রাখিটা পুড়িয়ে দিচ্ছি, তারপরে সাগরদা আছে, তারপর সাগরদাকে পড়াবো। তো
আজকের পর্বটা আমাদের কেমন লাগছে তোমরা জানিও। তো খুব আর পাশে জয়িতা দি স্বাগতার খুব সেও ভিডিও ক্যামেরা করছে, তো তোমরা দেখতে পাচ্ছ। তো আমি সুজিতাকে একটা মিষ্টি খাইয়ে দিলাম, সবাইকে আমি এক টাইপেরই মিষ্টি খাওয়াচ্ছি যাতে কারোর মনে কোনো দুঃখ না থাকে। এবার আমি স্বাগতার হাতে রাখিটা পরিয়ে দেবো। আমি সব দাদাদের জন্য না, আর শুধু আমার লাল জামা পরাটা শুধু ভাই, বাকিরা শুধু দাদা। তো এবার স্বাগতার হাতে আমি রাখিটা পরিয়ে দিচ্ছি। তো দেখো আমি ওকে পরিয়ে নিয়ে আবার আমি কথা বলছি। তো দেখো ওকেও আমি কিন্তু লাল মিষ্টি খাওয়াচ্ছি, আর সবাইকে আমি একরকমের মিষ্টি খাওয়াচ্ছি। এবার যার যেটা পছন্দ হবে তুলে খাবে। তো ও অল্পই খেলো, আমাকে বলছে একটু খেতে। আমি বলছিলাম না খাবো না এখন, আর মিষ্টি মিষ্টি ভালো লাগছে। আমার মেয়ে গিয়ে তার মামার সাথে গিয়ে গল্প করছে, বদমাইশি করছে। তো আমি স্বাগত দাদার বউ যেহেতু যেটা দাঁড়িয়ে আছে তাকেও একটুখানি খাইয়ে দিলাম, কারণ সে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। সে মানে তাকে রাখি পড়াচ্ছি না বলে সে তো ও তাকে মিষ্টি খাওয়াবো না, এটা হয় না। এবার আমার মা বসে গেছে আমার তার ভাইকে রাখি পড়াতে। তো আমার মা পড়াচ্ছে, আমি একটুখানি দাঁড়াই। তখন পরপর পরপর পুরো রাখির প্রোগ্রাম চলছে, একজনের পর একজন পড়ানো হচ্ছে। তো আমার মাও তার ভাইকে পড়িয়ে দিল, আর এক দুই ভাই আসতে পারেনি সত্যি বলতে, তাদের একটুখানি কাজ ছিল ওই জন্য আসতে পারিনি। তো ওরা হয়তো পরে আসবে, একবার এসে মায়ের সাথে দেখা করতে। তো মাও কালো মিষ্টি তার ভাইকে খাইয়ে দিচ্ছে। কেউ বেশি মিষ্টি খেতে চাইছে, কেউ বেশি খেতে পারে না এখন সত্যি। তো যাই হোক সবাইকে মোটামুটি রাখি পড়ানো হয়ে গেছে। আমি আমার ভাইয়ের হাতে গিফটটা তুলে দিলাম, যে গিফট আমি ভাইয়ের জন্য এনেছিলাম। তো দেখো খুব ভালো লাগছে। পড়াচ্ছিলাম আমার মা প্লেটে প্লেটে করে আমার ভাইদের জন্য দাদাদের জন্য খাবার বাড়ছে। তো দেখো বিরিয়ানি মা করেছে, বিরিয়ানি রয়েছে, আর পাশে কষা মাংসটা দেবে। আগে বিরিয়ানিটা বেড়ে নিক, তারপরে কষা মাংস দেবে। তো পাতে স্যালাডও আছে আর বিরিয়ানিটা আগে বাড়ছে। তো দেখো আর থালাতে মাংসটা দেবে, এখনো বাড়া হয়নি। তো তোমরা দেখো বিরিয়ানি কালারটা খুব সুন্দর হয়েছে। দেখো মায়ের হাতে বিরিয়ানি না সত্যি খুব ভালো। আমার নিজেরই দেখে জিভে জল চলে আসছে, কিন্তু আগে ভাইদেরকে পরিয়ে নি, ভাইরা খান। তো দেখতে পাচ্ছেন আপনারা এই সেই গিফট, সেই সকালবেলা আপনাদের দেখিয়েছিলাম গিফটটা, সেই গিফট টিচুকে দেবো। টিচু কিন্তু জানে না এতে কী আছে, আমি জানি আর ওর মা জানে। তো গিফটটা দেওয়ার পর ওর কী রিয়াকশন হয় সেটা কিন্তু আমরা আজকে দেখব। সেটা ওর পছন্দেরই জিনিস, যেটাও কালকে চয়েস করেছিল দোকানে সেই জিনিসটাই। সাথে থাকো, দেখতে থাকো টিচু টপের ব্লগস। ফিরছি টিচুকে নিয়ে, ওকে গিফট নেয়। ও আরেকটা কথা, তার আগে আজকে মেনুতে কী কী থাকছে চলো আমরা তোমাদের দেখিনি, ওপরে মেনুতে কী কী রয়েছে চলো। ও টিচুর মা চলে এসেছে গিফটটা দেওয়ার জন্য, দিচ্ছি। তো আমি আমার টিচুকে এই গিফটটা ওর হাতে তুলে দিচ্ছি। এনা মা, টিচু পেটা পেয়ে খুব আনন্দ হয়েছে। তো খুলে তোমাদেরকে দেখাবে ওটা কি আছে। দাদারা খেতে বসবে, যে যার ফোন টোন নিয়ে ব্যস্ত এবার খেতে বসবে। অনেকক্ষণ ধরে ওয়েট আমি ওদেরকে করিয়েছি, ওদেরকে অনেকক্ষণ ধরে ওয়েট করিয়েছি। এবার আমার দাদা বলছে বেশি নেবে না, বেশি নেবে না, কমিয়ে দিতে বলছে, কারণ ও বেশি খেতে চাইছে না, কারণ অফিস থেকে এসছে তো গাড়ি জার্নি করে, যেন বেশি কেউ খেতে পারে না। আর আমাদের দাদাদের আমি বেশিও খেতেও পারে না, যাই হোক। তো বলছে কমিয়ে দিতে, তো ওরা এবার খাক। তো মানে বলছে আমি খাবার বেড়ে দিয়েছি, তো আমার ভাইও বসে গেছে খেতে, এই এবার খাবে, এখনও স্টার্ট করেনি, এবার এবার দিয়েছি, এবার ও খাবে। এবার দিয়ে আমার মামাও বসে গেছে খেতে, এবার সেও খাবে। এটা আমার মায়ের ভাই, মোটামুটি হয়ে গেছে। এবার ওরা হাত পা ধুয়ে বসেছে, আমি গিয়ে এবার চটপট আইসক্রিমগুলো দিয়ে দিই, কারণ এত গরম আজকে আইসক্রিমগুলো গলে যাবে। ফ্রিজেও রাখছি, ফ্রিজেও গলে যাচ্ছে, যেন তাড়াতাড়ি গিয়ে আমি দিয়ে দিচ্ছি। তো ভাইদের তো খাওয়া দাওয়ার পর তোমরা দেখবে কিছু মানুষকে সামনে যদি কিছু আনে, কারণ অনেকে তো লজ্জা পায় খাওয়া দাওয়ার ব্যাপার। তো যাই হোক আজকে আমি যে ভাইকে যে গিফটটা দিয়েছি, ভাই তোমাদেরকে সবাইকে খুলে দেখাবে এই গিফটটা। মানে এই রাখি উৎসব বা রাখির সঙ্গে উনার মানে এই গিফটটা খুব মিল আছে। তো তোমরা দেখো ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকো, ভাই গিফটটা তোমাদেরকে দেখাচ্ছে। তো আশা করি ভালো লাগবে।
আর সঙ্গে এটা আছে কিচুর গিফট আছে ওর বাবা দিদা সকালে প্যাক করে এনেছে তো ওটাও তোমাকে তোমাদেরকে আমরা দেখাবো ওরা কিচু গুলাই তোমাদেরকে দেখাবে তো তোমরা দেখতে পাবে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় 1905 সালে যেটা কি চালু করেছিল তুই কিছু বল এবার কেমন লাগলো গিফটটা তোর পছন্দ হয়েছে আজকের দিনের জন্য রিলেটেড কিন্তু দেখ কিছু বলো তুমি তো আমি খাচ্ছি ভাইয়ের পছন্দ হয়েছে দেখে সত্যি খুব ভালো লাগবে এবার আমার মেয়ের পালা মেখে দিচ্ছি এবার টিচু এটা তোমাদেরকে খুলে দেখাবে এ নাও মা এটা তোমার খোলো গিফটটা খোলো খোলো ছেড়ো দেখি টিচু পারে কিনা না পারলে আমি খুলে দিচ্ছি হ্যাঁ নাই তো ছিটছে ও হো পাচ্ছে আমি তাই খুলে দিচ্ছি মা এটাতে কি আছে বলো তো কালকে এটা নেবে বলে মাথা খারাপ করে দিয়েছে কালকে ওর বাবা ওটা ওকে ভুলিয়ে রেখেছিল তো আজকে আমি এনেছি ওর বাবাকে বলেছিলাম ওর বাবা নিয়ে এসছে আমি আর যাইনি সরি আর ওর বাবা গিয়ে নিয়ে এসে প্রথম দিদা গেছিল এমনি এনেছিল তারপরে ওর বাবা গিয়ে এটা প্যাকিং করে এনেছে তো মা এটা খুলে দেখো কি আছে এই যে বক্সটা বেরোলো তোমরা দেখো এই দেখো এবারও খুলবে মা এখান থেকে তো ও পেটা পেয়ে খুব খুশি ওর একটা পেন এই যে তো পেয়ে খুব আনন্দ হয়েছে এই যে ভাইকে যেমন দিয়েছি এটাও সেই তো দিচ্ছে না ওটা নিয়ে খেলতে চাইছে তো খেলো তো আজকে গিফট গুলো কেমন লাগলো তোমরা জানিও আর আমার ভাইরা আমাদেরকে আমাকে গিফট দিয়েছে ওরা তো দেখে না আমার আরেক ভাই আসবে এখনো বাকি আছে ভিডিও এখন অনেকটাই তোমরা দেখতে থাকো টিচু যে মেয়ের সে গণেশের পায়ে রাখি দিচ্ছে যেহেতু ওর নিজের কোনো ভাইটাই নেই ওই জন্য ও দিচ্ছে আছে কাকাতো ফাকাতো সেটা যে
গেট দুটো অনেক দূরে আছে, ওই জন্য সবার উদ্দেশ্যে সবার নামে গণেশের কাছে রাখি দিয়ে দিচ্ছে। তো দেখো তোমরা, গণেশের পায়ে দেওয়া মানে সব ভাইদের কাছে পৌঁছে যাওয়া আর সব ভাইদের মঙ্গল কামনা করে যাওয়া। তো ও ছোট বোন যেমন পাচ্ছে ও দিচ্ছে। তো দেখো তোমরা, তো গণেশ দাদাকে জলও খাওয়াচ্ছে। আমি দেখো গণেশ দাদাকে জল খাওয়াচ্ছে। তো বাচ্চা মানুষ যেমন পাচ্ছে ও সেরকম দিচ্ছে। আর মাসিমের মাথায় দিয়ে দাও। তো ভালো করে পুজোটাও করছে। কেমন লাগলো আজকে টিটি? ওই গণেশ দাদাকেও চাম করালো। মা নমো করো এবার। হ্যাঁ মা নমো করো, হাত জোর করে আস্তে বলো, ভালো করে নমো করো, তুলেছো ভালো করে নমো করো। তো কিছু নমস্কার করছে ঠাকুরকে, তোমরা দেখলে গণেশ দাদাকে ও গণেশকে দাদা বলে। ঘড়িতে বাজে এখন 11:30। তো আমার আর এক দাদা এসছে, যেহেতু অফিসে যে অফিস থেকে এসে আমাকে আমার কাছে এসছে, তারপর আমাকে একটা গিফট হাতে তুলে দিয়েছে। তো বললো ফোন গিফটটা ওপেন করে দেখ, যেহেতু আমি অনলাইন থেকে অর্ডার করেছি তো জিনিসটা ঠিক আছে কিনা তুই দেখে নে। তো আমি গিফটটা ওপেন করছি, তো দেখো আমি তোমাদেরকেও দেখাচ্ছি। তো আমার দাদা আমাকে কী দিয়েছে দেখি, এত শক্ত করে প্যাক করে না, খুলতে না খুব মুশকিল হয়। তো যাই হোক খুলেছি কোনো রকমের কষ্টে, আমার কাছিটা আছে বলে অসুবিধা হয়নি। তো দেখি দাদা আমাকে কী গিফট করেছে ভেতরে, এবার খুলে দেখি আর তোমাদেরকেও দেখাই। তো দেখো তো শোলাটাকে সরিয়ে নিই। ও বাবা খুব সুন্দর একটা না লাইট নাইট ল্যাম্প দিয়েছে, সরি লাইট না নাইট ল্যাম্প দিয়েছে। তো দুঃখের বিষয়ে ভেতরে হোল্ডিং করা আছে, যেহেতু আমার কাছে ল্যাম্প ছিল না বলে আমি এখন জ্বালাতে পারিনি, নয় আমি তোমাদেরকে জ্বালিয়ে দেখাতাম। তো ওই আমি এক্সটেনশন বোর্ডে দিয়ে দেখি, সরি লাইট নেই বলে আমি বুঝতে পারিনি প্রথমে। তো লাইট এনে তোমাদেরকে জ্বালিয়ে আমি একদিন দেখাবো। তোমাকে খাওয়ানো মানে রাখি পরানোর পর মিষ্টি খাইয়ে দিচ্ছি, তো তোমরা দেখো। আর আমার টিচুর বাবা ছবিও তুললো একটা, আর দাদাও আমাকে একটুখানি মিষ্টি ভেঙে খাইয়ে দিল। আর ও পাশে আমার দাদা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে বসে আছে, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আছে, খুব গরম যেহেতু। আমার ওই দাদাকে ওই দাদাও খাইয়ে দিল মিষ্টি, তারপরে টিচুর বাবাকেও খাইয়ে দিল, আর সে নিজেও একটুখানি খেলো। তো দেখো তো আজকে দিনটা খুব ভালোই কাটছে। আমি একটুখানি দাদাকে জলটা খাইয়ে দিই, যেহেতু মিষ্টি খেয়েছে, মিষ্টি খাওয়ানোর পরে জল খাওয়াতে হয়, তো একটু খাইয়ে দিই। তো ছবিও তুলছি সঙ্গে ভিডিও হচ্ছে। তো রাত হয়ে গেছে বলে এবার খেতে বসে গেছি, দাদা যেহেতু চলে এসছে মা এবার প্রথমে দাদাকে খাবার বেড়ে দিচ্ছে। মাংস বাটি থেকে মাংস তুলছে, তো দাদা খাওয়া স্টার্ট করে দিয়েছে, যেহেতু 11:30 প্রায় বেজে গেছে, আমরাও ওই জন্য দাদার সাথে বসে গেছি খেতে। টিচুর বাবা আমি দাদা সবাই বসে গেছি, আমার মেয়ে বদমাইশি করছে মাঝখানে, আমার বাবারও খাওয়া হয়ে গেছে বসে আছে। এবার আমরা আজকে তোমাদের আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো জানিও। এই যে আমি আজকে সব ভাইদেরকে রাখি পড়ালাম, সকাল থেকে শুরু করেছিলাম ব্লগটা, তো ব্লগটা পুরো এবার এই আমার রাত্রে এই 12টায় শেষ হলো প্রায়, আর 12টা মানে বেজেও গেছে তাই কি না, কটা বাজে দেখো 12:30 বেজে গেছে। এবার আমি ব্লগটা শেষ করছি, এরপর টিচু বাবা এডিট করে ভিডিওটা ছাড়বে। তো যাই হোক আজকে সারাদিন এই ব্লগটি তোমাদের কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আর আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগে। তো সবাই ভালো থেকো সুস্থ থেকো, এবং আজকে এইটুকুনি, আবার কালকে অন্য কোনো ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো এই যে টিচার চলে এসেছে, মা হাই করে দাও। হাই। এবার কেমন আছো বলো? কেমন আছো? এটাও রোজই বলে তোমাদেরকে, আজকেও বলেছে। তো আজকে ভিডিও লাস্টে বলেছি, অন্যদিন স্টার্টিং এ বলে। তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর টিটুর গিফটটাও কেমন হয়েছে সেটাও জানিও। তো আজ এইটুকুনি, তো আজ আমরা চলি, টাটা। টিটুর বাবা আজকে যেহেতু ভিডিও রেকর্ড করছে, ওই জন্য আজকে আমরা টাটা করে দিচ্ছি। তো টাটা।